Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ফেসে আইস কিউব লাগাচ্ছি, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এটা নরমাল আইস কিউব না, এটা আমি তৈরি করেছি আরো কিছু ইনগ্রেডিয়েন্টের সাথে। এভাবে আমি তিন ধরনের আইস কিউব আপনাদেরকে তৈরি করে দেখাবো। এছাড়া আপনারা আরো অন্যভাবেও তৈরি করতে পারবেন, সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এখানে একটা জিনিস আমি বলে রাখি, আইস কিউব সেনসিটিভ স্কিনের জন্য রিয়্যাক্ট করতে পারে, তাই আগে প্যাচ টেস্ট করে দেখবেন, কারণ সেনসিটিভ স্কিনে বলা যায় না কোনটা রিয়্যাক্ট করে, এর জন্য আমি আগেই সতর্ক করে দিলাম। ভিডিওটি শুরু করার আগে আমি বলে রাখি, আইস কিউব আমাদের স্কিনকে টাইট রাখতে সাহায্য করে, আর স্কিনের রিঙ্কেল দূর করতেও সাহায্য করে। আইস কিউবস অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে। সামারে আমাদের অনেক বেশি সোয়েট হয়, আর সেই কারণে অ্যাকনে পিম্পলের প্রবলেম অনেক বেড়ে যায়, অয়েল সিক্রেশন বেড়ে যায়, আর আমাদের স্কিনে মেকআপও ঠিকভাবে বসে না। তো সেজন্য আমরা যদি প্রতিদিন একটা করে আইস কিউব আমাদের স্কিনে অ্যাপ্লাই করি, এ সকল প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করি। প্রথম আইস কিউবটি তৈরি করার জন্য আমি একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি, মানে যতটুকু আমার বানানো দরকার। এখন আমি এক টুকরো লেবু নিয়েছি, এখন এটা চিপে আমি রস বের করে নিচ্ছি। রস বের করা হয়ে গেলে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি একটি কন্টেইনারে যেগুলোতে আইস কিউব সেট করা হয় সেগুলোতে দিয়ে তারপর সেট করে নেব। লেমন আইস কিউবস আমাদের সানট্যান দূর করতে সাহায্য করবে, স্কিনকে রিফ্রেশ করতে সাহায্য করবে। সেকেন্ড আইস কিউবটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি টারমারিক, খুব অল্প পরিমাণেই নিয়েছি, আর যতটুকু বানানো দরকার সে পরিমাণে আমি পানি নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে টারমারিক ইউজ করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নেবেন। টারমারিক আপনাদের স্কিনের ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করবে, অ্যাকনের প্রবলেম দূর করতে সাহায্য করবে, স্কিনের যত ইম্পিউরিটিজ আছে সেগুলোকে দূর করবে। এখন এটাও আমি সেমভাবে মিক্স করে নিয়ে তারপরে কন্টেইনারে সেট করে নিব। আপনারা চাইলে টমেটো কিউকাম্বার দিয়েও এভাবে আইস কিউব তৈরি করে নিতে পারেন। কিউকাম্বার আমাদের স্কিনের জন্য বেশ ভালো, আর টমেটো আমাদের স্কিনের জন্য অনেক উপকারী। আপনারা চাইলে দুটো ইউজ করতে পারেন। তো আমি এখন থার্ড যে আইস কিউবটা তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরার জেল আমি বের করে নিয়েছি এবং এর সাথে আমি পরিমাণ মতো পানি মিক্স করে নিয়েছি। আমি যেহেতু দুইটা আইস কিউবই বানাবো তাই খুব অল্প পানি নিয়েছি। এখন মিক্স করা হয়ে গিয়েছে, আমি এটাকেও সেট করে নেওয়ার জন্য ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে এটা আমি ফ্রিজে রেখে দেবো, এরপর সেট করে নেব। আমার আইস কিউব তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি টমেটো দিয়ে কিউকাম্বার দিয়ে তৈরি করেন তখন জিনিসটা দেখতে আরও কালারফুল লাগে। এভাবে আপনারা বিভিন্ন জিনিস দিয়ে আইস কিউব তৈরি করে নিতে পারেন, আর প্রতিদিন একটা একটা ইউজ করবেন, আপনারা নিজেরাই এর ফলাফল বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।